বলিস তুই, স্কুল কেন ছুটি হবে? অবশ্য আমি এই নিউজটা শুনেছিলাম, কিন্তু আমাদের স্যার বা ম্যাডাম এ ধরনের কোনো কিছু বলেন নাই, হলে অবশ্য আমাদের নোটিশ বোর্ডে। কি রে মা, তুই এরকম মন মরা হয়ে বসে আছিস ড্রয়িং করা বাদ দিয়ে? তোর কোনো সমস্যা হয়েছে নাকি মা? বলতো, তোকে এরকম মন মরা দেখাচ্ছে কেন? ড্রয়িংয়ে কোনো প্রবলেম হয়েছে মা? বলতো। আব্বু, আমি অনেক সময় ধরে এই ড্রয়িংটা করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তুমি আম্মুকে বলো আমার এই ড্রয়িংটা কমপ্লিট করে দিন। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনারা ভিডিওর প্রথমে যে কার্টুন অ্যানিমেশনগুলো ক্যারেক্টার পরিবর্তন করা ডায়লগগুলো বা কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো দেখলেন, এটা কিন্তু ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের ক্যারেক্টারগুলোকে আমি পরিবর্তন করে বা ক্যারেক্টারগুলোকে নতুন করে আপডেট করে নিয়েছি। বা এই নতুন নতুন ক্যারেক্টার আপনি কীভাবে পাবেন ক্রোমাটুন অ্যাপ্লিকেশনে, সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা দেখি যে আসলে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনে কীভাবে নতুন নতুন ক্যারেক্টার আপনি তৈরি করবেন বা নতুন নতুন ক্যারেক্টার কীভাবে আপনি সেখান থেকে পাবেন। আর এই নতুন নতুন ক্যারেক্টারগুলো যদি আপনি আপনার কার্টুন ভিডিওতে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু আরও ইউনিক হবে, আরও একদম প্রফেশনালভাবে লাগবে। কারণ ক্রোমাটুন অ্যাপ্লিকেশনে কিন্তু মোটামুটি ক্যারেক্টারগুলোকে একদম লিমিট করে দেওয়া। তো আপনি যদি আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করেন, তাহলে কিন্তু আপনি আনলিমিটেড ক্যারেক্টার সেখানে অ্যাড করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা বলবো না, আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি মনে করেন আপনি নতুন কিছু শিখলেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, যেন অন্য 10 জন দেখতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক ফিরছি। তো বন্ধুরা, আমরা কিন্তু নতুন নতুন ক্যারেক্টারগুলোকে কীভাবে আমরা সেট করব বা অ্যাড করব বা খুঁজে পাবো, সেগুলো দেখার জন্য আমরা কিন্তু প্রথম অবস্থায় আমরা কী করব, এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটাতে আমরা চলে আসছি, আসার পরে যথারীতি একজন বা দুজন ক্যারেক্টার যেভাবে রেকর্ড করা লাগবে বা আমরা সেভাবে সামহাও একটা নিয়ে দেখাইতেছি। দেখুন, তো এখান থেকে আমি ক্যারেক্টারগুলোকে কিছু কমিয়ে দিব, দুইজন বা একজন ক্যারেক্টার রাখবো আমি। তো দেখুন, এখান থেকে এটাও নান করে দিই, এখান থেকে একে আর একটা করে দিই, দেখি যে কী অবস্থা হয়। এই যে এই পুলিশের এটাই করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আরও একটা আমরা নিয়ে নেই, ভিলেজম্যান নিয়ে নেই, না ভিলেজম্যান না নিয়ে আমি দেখি অন্য কোনো একটা নেওয়া যায় কি না। দেখুন বন্ধুরা, তো এই যে একটা মেয়ের ক্যারেক্টার নেব, দেখি মেয়ের ক্যারেক্টার নেই, এই মেয়েটাকে নিলাম। তো বন্ধুরা দেখুন, অ্যাডটা ক্লোজ করার পর দেখুন এই যে এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পর দেখুন এখানে ওকে বাটন প্রেস করে দিন। দেখুন আমাদের চরিত্রটা কিন্তু নর্মাল হয়ে গেছে, যে আমরা চরিত্র যেভাবে নিব নেওয়া হয়ে গেছে। তো জাস্ট আমি এখন কি করব, আপনারা এই ক্যারেক্টারগুলোকে কিভাবে মানে এই পরিবর্তন করবেন, এটাকে কিভাবে নতুন ক্যারেক্টারে পরিবর্তন করবেন সেটা দেখাবো একটু পরে। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড বা ক্যারেক্টারগুলোকে কিছু ডায়লগ অ্যাড করে নিই। তো জাস্ট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিব। দেখুন এখান থেকে কাস্টম ব্যাকগ্রাউন্ড ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখান থেকে আমার মেমোরি থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, সামহাও তো ধরুন আমি এখান থেকে এইটাই নেব আপনাদের দেখানোর জন্য, জাস্ট ওকে বাটনে প্রেস করে দিলাম। তো বন্ধুরা দেখুন, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাই আমি নিব, এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর তো ভাব, তো ধরুন আমি এখান থেকে এই পুলিশ ক্যারেক্টারটাকে আমি এখানে ফ্লিপ করে এই মেয়েটার এই দিকে নিয়ে নেব। তো তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর ডান পাশে দেখুন ফ্লিপ নামে একটা অপশন আছে, ওকে করে দিন। দেখুন পুলিশ ক্যারেক্টারটা কিন্তু এখানে কিন্তু আমাদের এই ফেস টু ফেস হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এরা দুইজন কথোপকথন, তো তার জন্য প্রথমে এই পুলিশ ক্যারেক্টারটা কথা বলবে। এর জন্য আমরা এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে দেখুন এখানে টক নামে একটা অপশন আছে, দেখুন টক টক ওয়ান টু বা টক ওয়ান বা টক টু, দেখুন এ কিন্তু। তো বন্ধুরা, আপনারা এই ক্রোমাটুন অ্যাপ্লিকেশনে যেভাবে রেকর্ড করা বা গল্পের ধরন অনুসারে আপনারা ভিডিওগুলো রেকর্ড করে নেবেন, তো আপনি যদি কত মিনিট বা কত সেকেন্ড আপনি এই এই কথা বলাবেন, তো সেইটা নির্ধারণ করার জন্য জাস্ট এই সেটিং আইকনে ক্লিক করুন। সেটিং আইকনে ক্লিক করার পর শো কে ফ্রেম অপশনে ক্লিক করুন, ওকে বাটনে প্রেস করুন। তারপর দেখুন এই একটা প্লাস আইকন একটা মাইনাস আইকন, তো এখান থেকে প্লাস আইকন একটা এক উঠছে মানে এক সেকেন্ড, এখান থেকে যত সেকেন্ড নেবেন প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে সেকেন্ড হবে। তো জাস্ট আমি এখান থেকে 30 সেকেন্ড চাচ্ছি যে এই পুলিশ ক্যারেক্টারটা 30 সেকেন্ড কথা বলবে। তো এখন কথা বলার পর আপনি চাচ্ছেন যে এই পুরা সিনটা আপনি রেকর্ড করতে, তো আপনি চাইলে এখান থেকে সরাসরি ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনি রেকর্ড করতে পারেন, অথবা আপনি স্ক্রিন রেকর্ড এই যে এরকম একটা স্ক্রিন রেকর্ড নিয়ে
আপনি স্ক্রিন রেকর্ডটাকে চালু করবেন। চালু করার পর জাস্ট এই যে ডান পাশে দেখুন রেকর্ড অপশন আছে, রেকর্ড অপশনে ক্লিক করে এখান থেকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিলে কিন্তু আপনার পুরো এরিয়াটা কিন্তু দেখুন রেকর্ড হচ্ছে এভাবে। তো এইভাবে প্রথমে আমি পুলিশ ক্যারেক্টারটায় কথা বলাইতেছি, আপনারা চাইলে পরবর্তীতে আবার এই মেয়ে ক্যারেক্টারটায় কথা বলাবেন। বলানোর পরে ডায়লগগুলো নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনারা এখন এই চেহারাগুলো বা এই ক্যারেক্টারগুলোকে আপনি নতুন আকৃতি বা নতুন চেহারা বা নতুন মানে ক্যারেক্টার তৈরি করবেন কীভাবে। তো এই দুটো ক্যারেক্টারকে আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো। তো এইটা দেখানোর জন্য আমাদের পর ভিডিওর পরবর্তী পার্ট। এখন আমরা চলে যাব কোথায়, এই একটা অ্যাপ্লিকেশনে ক্যাপকাট নামে একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ এডিটের মাধ্যমে আমরা এই ক্যারেক্টারগুলোকে পরিবর্তন করে নতুন ক্যারেক্টার আমরা তৈরি করে নেব। তো দেখুন সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো জাস্ট আপনারা এভাবে রেকর্ড করে নেবেন। আর এই নিয়ে যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো জাস্ট আজকে দেখাবো শুধু ভিডিওর মূল বিষয়, যেহেতু জাস্ট আপনি নতুন নতুন ক্যারেক্টার কীভাবে তৈরি করবেন ক্রোমা টুন অ্যাপ্লিকেশন থেকে, তো সেটাই। তো জাস্ট আমরা চলে যাবো এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো দেখুন আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি কী করবেন, নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফোন মেমোরিতে যতগুলো ভিডিও রাখা আছে সবগুলো শো করবে, একদম কাইনমাস্টার বা পাওয়ার ডিরেক্টরের মতোই। তো জাস্ট আমি একটা ভিডিও থেকে ফেসটাকে পরিবর্তন করে বা ক্যারেক্টারটাকে নতুন রূপ দিয়ে দেখাবো। তো জাস্ট এই কাজটা করার জন্য জাস্ট ধরুন আমি এই যে এইটাই নিলাম, নিয়ে দেখুন এখান থেকে আমরা অ্যাড করে দেবো। দেখুন অ্যাড বাটনে ক্লিক করুন, অর্থাৎ আপনাকে সেম এই এডিটরে নিয়ে এসে আপনি যে ভিডিওটা রেকর্ড করলেন বা যে ক্যারেক্টারটাতে ডায়লগ দিলেন, অর্থাৎ কার্টুন ভিডিওটাকে আগে আপনি ক্রোমা টুন থেকে সুন্দর করে স্ক্রিন রেকর্ডটাকে এক্সপোর্ট করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে আসবেন, আসার পরে এই এডিটিং ট্রিক্সের মাধ্যমে আপনি চেহারাটা পরিবর্তন করবেন বা নতুন চেহারার রূপ দিবেন। তো জাস্ট এইটা করার জন্য দেখুন এখানে কিন্তু আমাদের পুরো লেয়ারটা কিন্তু চলে আসছে ভিডিওতে, একদম কাইনমাস্টারের মতো। তো আর আপনি যদি এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আসলে এই যে ভিডিও ইফেক্ট নামে একটা অপশন আছে, দেখুন এই যে ইফেক্ট, ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা ভিডিও এফেক্ট, একটা বডি ইফেক্ট। তো জাস্ট আমরা কী করব, এই বডি ইফেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অপশন পাবেন, ফেভারেট, ট্রেন্ডিং, বডি, সারাউন্ডিংস, হেড ওভার, ডিটেকশান, হেডস, ইমোশন এবং ইমেজ। তো আপনারা কী করবেন, এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন একটু লোড নেবে, আর এই অ্যাপ্লিকেশনটা চালাইতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে নেট কানেকশন দিয়ে নিতে হবে। তো ইমেজ ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি আকৃতি পেয়ে যাবেন, প্রত্যেকটার চেহারা কিন্তু অন্য ধরনের। জাস্ট আপনি যেটা নেবেন, ছেলে হলে ছেলের ক্যারেক্টারটা এখান থেকে চয়েস করবেন, মেয়ে হলে মেয়েরটা চয়েস করবেন। তো জাস্ট ধরুন আমি এখান থেকে ছেলে নিব, তো জাস্ট দেখুন ম্যান থ্রি। তো জাস্ট আমি এটা দিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা দেখুন 101% কিন্তু ক্যারেক্টার চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। জাস্ট এখান থেকে টিক বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমি চাচ্ছি ভিডিও বরাবরটা দিয়ে দিব। তো জাস্ট ভিডিওর বরাবর ডায়লগ আছে, আমি সম্পূর্ণটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা এখান থেকে ভিডিও যতটুকু আছে ততটুকু আপনারা এখান থেকে দিবেন। দেওয়ার পর দেখুন বন্ধুরা এই যে এখান থেকে দেখুন এখন আপনাদের প্লে করে দেখায়, দেখুন এই যে আমাদের চেহারাটা কিন্তু 101% কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো জাস্ট এরকম এডিটিং স্কিলের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু ইউনিক ক্যারেক্টারটাকে আপনি তৈরি করতে পারবেন এবং আপনার কার্টুন ভিডিওগুলো কিন্তু আরও প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারবেন। তো এই ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। তো সব কাজ শেষ হয়ে গেলে জাস্ট এখন কী করবেন, এই ডান পাশে দেখুন অ্যারো বাটন, এখান থেকে আপনি চাইলে সেটিংটা চেঞ্জ করে নিতে পারবেন, ফুল এইচডি এইচডি। তো জাস্ট আমি ফুল এইচডি ডাউনলোড দেবো, দেখুন এখান থেকে কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব দ্রুত কাইনেমাস্টার্সে অনেক দ্রুত এক্সপোর্ট হয় এবং এইখানে কিন্তু কাইনেমাস্টার্সে অনেক বেশি ফিচার দেওয়া আছে। তো জাস্ট এইভাবে আমরা এক্সপোর্টটা করে নিচ্ছি, এক্সপোর্ট করার পরে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের প্লে করে দেখাবো প্রমাণস্বরূপ। তো আমরা একটু ওয়েট করব আগে ভিডিওটা এক্সপোর্ট হোক। তো বন্ধুরা দেখুন আপনার ভিডিওটা রেন্ডার হওয়া শেষ হলে আপনি এটা খুঁজে পাবেন কোথায়। তো আপনারা চলে যাবেন এই যে এমএক্স প্লেয়ারে আসবেন। আসার পর দেখুন এই ক্যামেরা নামে একটা অপশন পাবেন, দেখুন উপরে আমার লেখা আছে ক্যামেরা এবং এই ক্যামেরা অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে দেখুন এই যে ভিডিওটা আমি প্লে করে দেখেছি। দেখুন এই যে বন্ধুরা দেখুন এই যে ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু দেখুন ক্রোমা টুনের যে মানে সাধারণ যে চরিত্র ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই সুন্দর এবং অন্য একটা
ক্যারেক্টারের মতো কিন্তু লাগতেছে এবং মুখ চোখ সব কিছু কিন্তু একদম সেম, জাস্ট শুধু চেহারার পরিবর্তনটা হয়ে গেল। তো জাস্ট এইভাবে কিন্তু নতুন নতুন ক্যারেক্টার কিন্তু আপনি ইউনিকভাবে তৈরি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।